করোনার গণটিকা কার্যক্রমের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে আছেন রিপোর্টার কমল দে সরাসরি যাচ্ছি তার কাছে কমল ধন্যবাদ করোনা প্রতিরোধে দেশে ফ্রন্টলাইনে যোদ্ধা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী আর তারা ধারাবাহিকতা এই যে আজকে থেকে করোনা ভ্যাকসিন শুরু হচ্ছে সেই ভ্যাকসিনে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং কিছুক্ষণের মধ্যে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে কিন্তু এই ভ্যাকসিন প্রদান শুরু হবে চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদিন তিনি আনুষ্ঠানিকভাবে কিন্তু এ তার উদ্বোধন করবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি সিএমএচে কিন্তু ছয়টি বুথ বসানো হয়েছে এবং সেখানে কিন্তু ও বিপুল সংখ্যক সামরিক কর্মকর্তায় ভ্যাকসিন দেবেন এরপর অন্যান্যরা ভ্যাকসিন পাবেন এই এই চট্টগ্রাম সলমেন সামরিক হাসপাতাল ইতিমধ্যে কিন্তু চিকিৎসক থেকে শুরু করে যারা টিকাদান কর্মী রয়েছেন তাদেরকে কিন্তু এই সলমেন সামরিক হাসপাতালে প্রস্তুত করা হয়েছে ঠিক দুপুর সাড়ে বারোটায় মেজর জেনারেল সাইফুল আবেদিন এসে তিনি উদ্বোধন করবেন এরপর একে একে টিকা দেবেন প্রথম পর্যায়ে অফিসারদেরকে টিকা দেওয়া হবে এরপর সাধারণ যারা রয়েছেন তারা টিকা দেবেন আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু যে করোনা সংক্রমণ যখন প্রতিরোধ শুরু হয় তখন কিন্তু সরকারের আহ্বানে সারা দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি তারা বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেনা সদস্যরা এখন সেনা সদস্যরা কিন্তু সে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে এগিয়ে এসেছেন আমরা দেখেছি গত তিন দিন যে ট্রেনিং চলছিল ভ্যাকসিন এবং স্বেচ্ছাসেবক সেখানে কিন্তু সেনা কর্মকর্তারা ছিলেন তো এর মোট ছয়টি পয়েন্টে একযোগে সাড়ে বারোটা থেকে এই ভ্যাকসিন প্রদান শুরু হবে এবং প্রথম পর্যায়ে তারা কর্মকর্তারা ভ্যাকসিন নেবেন এরপর যারা এর হাসপাতাল কর্মরত চিকিৎসক করেছেন তারাও ভ্যাকসিন নেবেন এবং সাধারণ সৈনিক যারা তারা পর্যায়ক্রমে ভ্যাকসিন নেবেন এমনটি আমরা জানতে পেরেছি তো এখন চলতে আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি কিছুক্ষণের মধ্যে যেহেতু এই কার্যক্রম শুরু হবে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে কিন্তু আমরা কি হচ্ছে উদ্বোধন সেনা কর্মকর্তা সেসব তদারকি করছেন বিশেষ করে কারা কারা প্রথম পর্যায়ে ভ্যাকসিন নেবেন তাদের কিন্তু নিবন্ধন শেষ হয়ে গেছে এবং নিবন্ধন শেষ হওয়ার পরে এখন প্রক্রিয়া চলছে শুরু হওয়ার মানে আনুষ্ঠানিকতা শেষ করার পরে কিন্তু এই উদ্বোধন কার্যক্রম পরিচালনা করা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আজকে কিন্তু প্রথম দিনেই করোনা ভ্যাকসিন সংক্রমণ যে ভ্যাকসিন নেওয়া গ্রহণ নেওয়ার প্রথম দিন বিপুল সংখ্যক কিন্তু সেনা কর্মকর্তা সে ভ্যাকসিন জন্য আগ্রহ প্রকাশ করেছেন তারা নিবন্ধন করেছেন এবং একই সাথে যারা কর্মরত রয়েছেন তারাও কিন্তু নিবন্ধন করেছেন সেই কিন্তু করোনা ভ্যাকসিনের আওতায় তো বলা চলে যে করোনা সংক্রমণ প্রতিরোধে যেমন বাংলাদেশের সেনাবাহিনীর সেনা সদস্যরা গুরুত্ব ভূমিকা পালন করেছে ঠিক তেমনি ভ্যাকসিন নিয়ে আবারও সেই অনলাইনের যোদ্ধা হিসেবে তারা নিজেদের পরিচিতি এবং কিছুক্ষণের মধ্যে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালের ছয়টি বুথে অর্থাৎ ছয়টি পয়েন্টে একযোগে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হবে কিছুক্ষণের মধ্যে মেজর জেনারেল সাইফুল আবেদিন তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের সর্বনীতি সামরিক হাসপাতালে যে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে তার সর্বশেষ চট্টগ্রাম থেকে করোনার গণটিকা কার্যক্রমের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে